আসি হচ্ছে বসিলা ব্রিজের উপরে আর যাইতেছি কলাতিয়া মোহাম্মদপুর দিয়ে আসছি কারণ সাথে অনেক বোঝা আছে যেমন এই যে গাছ তারপর এখানে মাছ আছে আর সাথে আছে ফাতেমাতুজ জোহরা বসিলা ব্রিজ থেকে নামার পরে এই রাস্তাটা খুব বিরক্ত লাগে এই এটার মধ্যে কেমন জানি রাস্তা খুব জার্ক করে বাইক উপরে যেই মসৃণ পিচটা দেয় ওইটা এটার মধ্যে দেয় নাই জন্য ফালতু লাগে মনে হয় কি যে বাইক পিছলা যেতেছে এখন বাজতেছে 10:44 আর আজকে কলাতিয়া যাচ্ছি একটা কারণে কারণ বুবুরা যাবে কলাতিয়াতে বাসা থেকে গরুর মাংস রান্না করে নিয়ে যাইতেছি আর বুবু ওখান থেকে বোধহয় ডিম ভুনা আর হচ্ছে কি মুরগির মাংস হ্যাঁ ডিম ভুনা আর মুরগির মাংস রেঁধে নিয়ে আসতেছে দীপা ওখানে গিয়ে পোলাও রান্না করবে আর ওদিক থেকে ফুপা ফুপি বাড়ি থেকে আসবে দিনের যত অ্যাক্টিভিটি আছে সবই দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে এখন যাই গ্রামের রাস্তায় উঠে আবার আসতেছি এই যে মধু সিটির মোড়ে চলে আসছি এই বাম দিকে হচ্ছে আটি বাজার আর ডান দিকের রাস্তা হচ্ছে কলাতিয়া হেমায়তপুর সাভার হেমায়তপুর সব এদিকে ব্রিজটা আর কয় দিন লাগায় হবে কত মোটা করে করতেছে এইটা খুব রিস্কি হয়ে গেছে ব্রিজ বাবা কলাতিয়ার কাছাকাছি চলে আসছি এটা ভিতরের একটা রাস্তা খুব সুন্দর আর এদিকে অনেকেই ঢাকা থেকে বেড়াতে আসে যে এই লেকের সাইড দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে এই যে এই রাস্তাটা দিয়ে এই লেকের পাশ দিয়ে এই রাস্তাটা খুব ভাল লাগে আর কি আর বর্ষার দিনে মানে এখন তো ওই যে লেকটা ভরে যায় এই জন্য আরও সুন্দর লাগে কিন্তু এবার অত পানি হয় নাই না দীপা এর আগের বার তো এই যে এই পর্যন্ত পানি ছিল মানে রাস্তার কাছে পর্যন্ত পানি চলে আসে বৃষ্টি কি হবে নাকি হবে না আকাশে হালকা মেঘ দেখা যেতেছে আমরা যখনই কলাতিয়া যাই তখনই বৃষ্টি হয় বাজে কয়টা 11টা বাজার রাস্তা দিয়ে আবার আমিন বাজারের দিকে বের হওয়া যায় তো আমরা চলে যাব বাম দিকে এইদিকে দেখো কি সুন্দর লাগতেছে এবার কি পানি হইল না নাকি সব পানি সুনামগঞ্জ চলে গেছে না সিলেটে এত বন্যা হইল তাইলে এদিকে কোনো পানি নেই কি কাহিনী আল্লাহ আমাদের কলাতিয়া সুন্দর আছে ভিতরের দিকে সুন্দর
না কলাতিয়া ওই সবাই আসলে কলাতিয়া বাজার চিনে আর ওটা একটা বিচ্ছিরি জায়গা, কিন্তু এই ভিতরের রাস্তাগুলো খুব সুন্দর। যদিও এই যে সৌন্দর্য নষ্টকারী দল, চলে আসছে একদম কাছে, এই যে এই সোজা রাস্তা দিয়ে ঢুকে যাব। সবাই রাস্তায়, এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল, এই রিসেন্ট না গত বছরে যে ইটের সয়েলিং করছে, কিন্তু এর থেকে মাটির রাস্তাই ভালো ছিল। আমরা দোয়া করতেছি জানি একটা পিচ ঢালাই করা রাস্তা হয়, তাইলে খুব ভালো হইতো। এই যে এখান থেকে আমার ফার্মের যে জমি শুরু, এগুলো আমার গরুর ঘাস। এই তো বুবুরা চলে আসছে, এখন যাই তাদেরকে রিসিভ করতে। তোমরা দিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম এত বড় বড় বেগুন ডিমের সাইজ, লেবু হয়ে হয়ে পড়তেছে এখানে, ঝামেলা করতেছে। কি করো, বাইক চালাবা? হ্যাঁ চালাবা, থাক চালানো লাগবে না, চল এই রোদের মধ্যে না, বিকালে চালাবো না আমরা। ওটা ওখানে ঢুকাচ্ছ কেন? টাটে এটার মধ্যে গাধা, রোদের মধ্যে বাইরে থাকো না, যাও 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 যাও। যাদেরকে গোসল করানো হইতেছে, নয়নতারাটা একটু কেটে দিলে ভালো হইতো, এগুলো হলুদ হয়ে গেছে। মা এসে দেখলে হাউকাউ করবে না।
না বলতেছি যে ওই যে হলুদ হয়ে গেছে যে যাইতেছি এখানে যে সকালে আসার সময় যে দেখাইলাম লেকটা ওটার পাশে কিছু রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাব আমার বোন দুলা ভাই সবাই মিলে মানে ওই যে এখান থেকে দেখা যায় একদম সাইডে ওখানে যাব আর কি লেকের এটা হচ্ছে এক পার ওইটা হচ্ছে আরেক বুবুদেরকে অটোরিকশায় উঠাই দিছি উই যে ওদের অটোরিকশা আর আমি আর ফাতেমা জোহরা বাইকে আমার ওয়াইফি যাও 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 যেখান দিয়ে কি সুন্দর দেখো এই রাস্তা আবার অনেক স্মুথ হওয়ার একটা সমস্যা হচ্ছে এখানে এই যে আমাদের প্রফেশনাল বাইকার যারা প্রো বাইকার যারা তারা আবার অনেক প্র্যাকটিস ট্র্যাকটিস করে আর কি এটাই সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই জায়গাটা সুন্দর এখন বাজতেছে হচ্ছে 6:37 কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর আমরা অলরেডি চলে আসছি এই যে লেকটা লেকের পারে এই যে রেস্টুরেন্টগুলা এই ভিউটা সাথে খাওয়া দাওয়া করতে ভালোই লাগার কথা আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব সেটার আর ভিডিও করলাম না খুবই সুন্দর জায়গা ফার্ম হাউসে ফিরে গিয়ে ব্যাগটা গুছে আবার বাসায় ব্যাক করব তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি টাটা বলো দাও টাটা বলো ওকে খোদা হাফেজ